এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে চন্দ্রায়ন 3 এর সফলতার বছর পূর্তিতে সেমিনার 9 আগস্ট 2024 ইংরেজি শুক্রবার বিলোনিয়াস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং আকাশবাণী বিলোনিয়া স্টেশনের সহযোগিতায় কলেজের গ্যালারি নাম্বার 4A ইন্ডিয়া ইন স্পেস শিরোনামে এক দিবসীয় একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ভারত সরকারের অধীনস্থ ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলং আঞ্চলিক শাখার প্রাক্তন অধিকর্তা অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাহুল ভট্টাচার্য, এই সিবি কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান শুভেন্দু সেনগুপ্ত, আকাশবাণী বিলোনিয়া স্টেশনের মুখ্য সঞ্চালক স্নেহাশিস চক্রবর্তী, শিক্ষক সংসদের সম্পাদক অধ্যাপক বিমলা কিশোর আচার্য প্রমুখ। সেমিনারে মূলত আলোচনা করা হয় চন্দ্রায়ন 3 এর চাঁদে সফল অবতরণ, এক বছর পূর্তি এবং আগামী দিনেও মহাকাশে ভারতের ভবিষ্যৎ। ডক্টর বিমল কিশোর আচার্য স্বাগত ভাষণের মধ্য দিয়ে সেমিনারে শুরু হয়। সেমিনারে প্রধান বক্তা ভারত সরকারের ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলং আঞ্চলিক শাখার প্রাক্তন অধিকর্তা অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাহুল ভট্টাচার্য ইসরোর অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো মাধ্যমে ভারতের অন্ধ্রপ্রদেশে হীরাকুদা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 14 জুলাই 2023 ইংরেজি যাত্রা শুরু করে 5 আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে মোট 41 দিনে 23 আগস্ট 2023 ইংরেজি চন্দ্রায়ন 3 মিশন ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরু থেকে 600 কিলোমিটার নিরাপত্তা দূরে সফলতার সঙ্গে অবতরণ করে ভারত বিশ্বের চতুর্থ সফল দেশের শিরোপা লাভ করতে সক্ষম হয়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল চন্দ্রপৃষ্ঠে নিরাপদ ও সুরক্ষিত সফল অবতরণ, এছাড়া রোভার প্রজ্ঞানের নির্বিঘ্নে ঘুরে বেড়ানো, সক্ষমতা যাচাই এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সম্পাদন করা। চন্দ্রযান 3 এর অবতরণ স্থল হিসেবে চাঁদের দক্ষিণ মেরুকে বেছে নেওয়া হয় কারণ ইসরোর বিজ্ঞানীগণ আশা করেছিলেন যে এর দক্ষিণ মেরু থেকে চাঁদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার সম্ভব হবে। জল ও খনিজ সম্পদ আছে কিনা তা যাচাই চলছে, নতুন প্রজন্মকে চাঁদের গবেষণা কাজে এগিয়ে যেতে উৎসাহিত করছে। আশা করা যাচ্ছে এই সফলতা একদিন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। এরপর পদার্থ বিজ্ঞানের ছাত্রী সঙ্গীতা ত্রিপুরা বিক্রম সারাভাইয়ার কৃতিত্ব, সাগরিকা দে চন্দ্রায়ন 3 এর সফলতা ও আগামী দিন মহাকাশে ভারতের ভবিষ্যৎ প্রজন্ম, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শুভেন্দু সেনগুপ্ত মহাকাশে উত্থান ও আজকের ভারতবর্ষ নিয়ে গবেষণা পত্র পাঠ করেন। পরিশেষে কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বলেন, আগস্ট মাস হচ্ছে ভারতের স্বাধীনতা প্রাপ্তির মাস। এই মাস ভারতবাসীর গর্বের, বিজ্ঞান এবং বিজয়ের মাস। এই মাসে গত বছর চন্দ্রায়ন 3 এর সফলতা অর্জন করতে সক্ষম হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ আজ থেকে 61 বছর আগে সমাজের কল্যাণে, বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানে আলো সমাজের সবাইকে পৌঁছে দিতে স্থাপিত হয়েছে। আর কল্যাণমূলক ধারাবাহিক অঙ্গ হিসেবে বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং আকাশবাণী বিলোনিয়া স্টেশনের সহযোগিতায় ভারতের এই চন্দ্রায়ন 3 এর বিজয়ের বার্তা বছর পূর্তি তথা বিজ্ঞানের অগ্রগতি আবার স্মরণ করিয়ে দিতে ইন্ডিয়া ইন স্পেস শিরোনামে এক দিবসীয় সেমিনারের আয়োজন করেছে। এর জন্য কলেজের বিজ্ঞান বিভাগ ও আকাশবাণী বিলোনিয়া স্টেশনের মুখ্য সঞ্চালক স্নেহাশিস চক্রবর্তীকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চাঁদের প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও অফিস কর্মীরা একটি সুন্দর তথ্যবহুল আলোচনা শোনার সুযোগ পেল, তাদের প্রত্যেককেও ধন্যবাদ। আগামী দিনেও এই ধরনের আলোচনার জন্য কলেজ কর্তৃপক্ষ সহযোগিতার জন্য প্রস্তুত থাকবেন এই আশ্বাস দেন। এই সেমিনারে ইন্টারঅ্যাকশন বিষয়টি ছিল লক্ষণীয়। যারা আকস্মিক প্রশ্নের উত্তর দিতে পেরেছে সবাইকেই কলেজের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। ভিউ রিপোর্ট এজিটি লাইভ 24x7। তো সবগুলো মিলে আমাদের থাকে স্টার্টের মুখে পিকচার দেওয়া আছে। আমরা খুব পিকচার দেখতে বা ছবি দেখতে খুব আনন্দ পাচ্ছি। এই চারজন মুখের পিকচার দেওয়া আছে। এই চারজনই কিন্তু অ্যাস্ট্রোনট। তোমরা যারা এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা অন্য সাবজেক্ট নিয়ে পড়ছো, সায়েন্স সাবজেক্ট, তাদের জন্য একটা ড্রিম হচ্ছে একজন অ্যাস্ট্রোনট হওয়া। আমাদের আমরা যখন পড়তাম তখন আমাদের একটা ছিল অ্যাস্ট্রোনট। কিন্তু অ্যাস্ট্রোনট হওয়ার জন্য যে সাইকোলজিক্যাল আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান শাখার উদ্যোগে এবং আকাশবাণী বিলোনিয়ার সহযোগিতায় চন্দ্রায়ন 3 এর বর্ষপূর্তি উপলক্ষে এক দিবসীয় সেমিনারের আয়োজন করা হয়। বিলোনিয়া কলেজ তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ 1964 সনে অজানাকে জানতে, অচেনাকে চিনতে, সমাজে সংস্কৃতি, শিক্ষা এবং বিজ্ঞানের আলোক মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থাপিত হয়েছিল।
এই জয়ের ধারাকে অব্যাহত রাখার জন্য ভারতবর্ষের আজকের দিনটি হচ্ছে অগাস্ট মাসের দিন, এই হচ্ছে স্বাধীনতার বিজয় গাথা দিন। এই অগাস্ট মাসেই চন্দ্রায়ণ তৃতীয় গত বছর সফলভাবে চন্দ্রলোকে অবতরণ করেছিল। এই বিজয় গাথাকে সমগ্র পৃথিবীতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে বর্ষব্যাপী অনুষ্ঠান ভারত সরকার গ্রহণ করেছে তার অঙ্গ হিসেবে আজ বিলোনিয়া কলেজ তথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিজ্ঞান বিভাগ ছাত্রছাত্রীদের মধ্যে চন্দ্রায়ণ তৃতীয়ের উৎক্ষেপণ এবং তার সফলতা আগামী দিন চন্দ্রায়ণ তৃতীয় ভারতবর্ষের জন্য কী কী উন্নয়ন করতে পারে বিজ্ঞান প্রগতির ক্ষেত্রে, সেই বিষয়টি ছাত্রছাত্রীদের মধ্যে আজ বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকের এই আলোচনায় যে মুখ্য আলোচক ভারত সরকারের ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলং শাখার প্রাক্তন অধিকর্তা ডক্টর রাহুল ভট্টাচার্য খুব সুন্দরভাবে চন্দ্রায়ণ তৃতীয়ের সফলতা, এক বছরের আশা আকাঙ্ক্ষা, আগামী দিন কী হতে পারে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছেন। তৎসঙ্গে ভারতবর্ষ মহাকাশের যে গবেষণার ইতিহাস ছাত্রছাত্রীদের তুলে ধরেছেন, পাশাপাশি এর উপর ভিত্তি করে ছেলেমেয়েদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতা হয় এবং খুব সুন্দরভাবে ছেলেমেয়েরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে সফলতার সঙ্গে পুরস্কার লাভ করেন। আশা করি এইভাবে আগামী দিনেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান শাখা এবং অন্যান্য শাখা গবেষণামূলক বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে ছাত্রছাত্রীদেরকে উপকৃত করবেন। এই জন্য আবারও কলেজের বিজ্ঞান শাখাকে, কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দিত করি। নমস্কার।